শরীরের মধ্যে পার্থক্য ব্যবহার করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাই। দেশের অর্থনীতির পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং পরিবেশ বন্ধ পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুশাসন ও দিক নির্দেশনা প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন সরকার ইতিমধ্যে পণ্যে পাটজাতমূলকের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010, পণ্যে পাটজাতমূলকের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা 2013 এবং পাট আইন 2017 প্রণয়ন করেছে। এই আইনগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর, প্রশাসন, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করছি। সামনের দিনগুলিতে বাংলাদেশের অন্যান্য জায়গায় এরকম কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে। বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমি পাট চাষ সংশ্লিষ্ট সাথে এ ধরনের মত বিনিময় সভার প্রয়োজনীয়তা অনুভব করি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে এই কর্মসূচিগুলি দারুণভাবে বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের উপস্থিতি আজকেই সভার পর আপনাদের নিয়ে আমি বহুমুখী পাট মেলার উদ্বোধন করব আমার বন্ধুবর মাননীয় মন্ত্রীকে সাথে নিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বস্ত্র পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুন ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার JDBC এবং পাট অধিদপ্তর কখনো এককভাবে কখনো যৌথভাবে এই ধরনের মেলার আয়োজন করছে। পাট পণ্যের প্রচার ও প্রসারে এই ধরনের উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে। মেলা পরিদর্শন করে মানুষ চট বস্তা ছাড়াও পাট থেকে যে কত প্রকারের পণ্য উৎপাদিত হয় তা দেখতে পাচ্ছে। অন্যান্য সকল সরকারি দপ্তরে পাট পণ্য ব্যবহার বৃদ্ধির জন্য আমরা পত্র দিচ্ছি। সরকারি বেসরকারি দপ্তরে পাটের তৈরি টিস্যু বক্স কভার কলমদানি ইত্যাদি প্রয়োজনীয় পণ্যগুলো ব্যবহার করলে পাট পণ্যের আভ্যন্তরীণ বাজার বৃদ্ধি পাবে এবং উদ্যোক্তারা উৎসাহিত হবে। জননেত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যকে বর্ষপূর্ণ 2023 এবং সোনালিয়া পাটকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবেশ বান্ধব তন্ত্র হিসেবে পাটের গুরুত্ব বিবেচনায় পাট চাষে কৃষকদের আগ্রহ সৃষ্টি, দেশীয় আন্তর্জাতিক বাজারে পাট ও পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং প্রাকৃতিক তন্ত্র হিসেবে সোনালিয়াশের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী 6ই মার্চকে জাতীয় পাট দিবস হিসেবে ঘোষণা করেন। বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশ বান্ধব পাট ও পাট পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টির প্রেক্ষাপটে পাট পণ্যের প্রসার ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে পাট চাষে পাট পণ্যের উৎপাদনকারী ব্যবসায়ী বহুমুখী পাটজাত পণ্যের উদ্যোক্তা পাটজাত পণ্যের ব্যবহারকে ব্যবসায়ী সংগঠন নীতিগতভাবে সহায়তা প্রদানের মাধ্যমে পাট ও পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে বস্ত্র পাট মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন পাট অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে।